জয়দীপ ঘোষ ও তার বাড়ির লোকের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের শহর ব্লক সভাপতি মমিতা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন গৌরীশঙ্কর মহেশ্বরী, মিঠুন রাজভর, প্রিয়াঙ্কা বর্মন প্রমুখ। যদিও এদিনের মিছিলে তৃণমূল যুব কংগ্রেসের জেলা নেতৃত্বের কোনো অনুমতি ছিল না বলেই জানা গেছে। এদিন দিনাটা সংহতি ময়দান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর দিনাটা শহর পরিক্রমা করে দিনাটা থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলে। তারপর প্রতিনিধি দল আইচি সঞ্জয় দত্তের কাছে একটি ডিপুটেশন জমা দেয়। দুপুর থেকে দিনাটা শহরে ট্রাক শ্রমিক দ্বারা অবরুদ্ধ করে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, পুলিশ সেই অবরোধ তুলতে ব্যর্থ হওয়ার পর আমাদের পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সম্মানীয় জয়দীপ ঘোষ, যিনি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার উপরে পুলিশ প্রশাসন দ্বারা অতর্কিত হামলা হয়। তার বাড়িতে গিয়ে তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। তার প্রতিবাদ জানি আমরা সরকার পক্ষ, সেইভাবে রাস্তায় নামতে পারছি না, কিন্তু নির্বাকভাবে একটা প্রতিবাদ তো করতে পারি যে আগামী দিনে এই ঘটনা হওয়ার আগে এবং বাড়ির মহিলা মা বোনরা কেউ রেহাই পায়নি, তার প্রতিবাদ জানিয়ে এবং সে এখনও দিনটা হসপিটালে চিকিৎসাধীন, কখনো এমআরআই করা হচ্ছে, কখনো এই নানারকম টেস্টিং করানো হচ্ছে। কি কারণে পুলিশ জয়দীপ ঘোষকে মারধর করে, কি কারণ মারধরের পেছনে, কি কারণ কারো প্ররোচনায়? পুলিশ তো বর্তমানে শাসক দলের নেতাকে কেন পুলিশ মারধর করলো? সেটা তো ওইটা নিয়েই তো আমার নির্বাক, আমার হতবাক হয়ে গেছে শাসক দল যে এই ঘটনার সাথে যে জড়িত না, সেদিনকার যে অবরোধটা হচ্ছে তাকে আমরা কোনো মতেই সমর্থন করি না। এবং আপনারা লক্ষ্য করবেন সেদিনকার যে অবরোধটা হয়েছিল, আমাদের কোনো ব্যানার ছিল না, আমাদের কোনো নেতৃত্ব ছিল না, কেউ ছিল না, এরা শ্রমিক সংগঠন করেছে আমার, কিন্তু হঠাৎ করে ওর বাড়িতে কি উদ্দেশ্যে আক্রমণ করা হলো? আপনাদের ব্যানারেই কিন্তু অবরোধ করা হয়। আমাদের কোনো ব্যানার ছিল না, কারণ কেউ যদি নিয়ে যায় লাগিয়ে থেকে সেজন্য দল দায়ী না। আমরা এটা যদি তৃণমূলে ব্যানার থাকতো তাহলে আমাদের নেতৃত্ব ওখানে থাকতো, আমাদের নেতৃত্ব কেউ ছিল না, শ্রমিক নেতৃত্ব ওনার কেউ ছিল, বিধায়ক ছিলেন না, শহর নেতৃত্ব কেউ ছিলেন না ওখানে, এবং জয় ঘোষ শ্রমিক সংগঠনের সাথে জড়িত না। তার বাড়ি থেকে তার উপরে আক্রমণ হলো। যে ঘটনার সাথে কোন কোন পুলিশ আধিকারিক যুক্ত আছে বলে মনে করছেন? তিনটা থানা পুলিশ আধিকারিক জড়িত ছিল। এই ব্যাপারে আপনারা কী পদক্ষেপ, মানে এই পরে পদক্ষেপ কী নেবেন? আজকে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিলাম, আগামী দিনে ওনারা কী ব্যবস্থা করে দেখবো আমরা। যারা এই হামলার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি। ধন্যবাদ।